পূজার মাজতে ভয়ঙ্কর অঘটন, দপদপাই জ্বলি উঠিল পূজা মণ্ডপ, দুই মহিলা তিনি শিশুর মৃত্যু। পূজার আনন্দ উল্লাসের মাজতে ভয়ঙ্কর অঘটন, আরতির সময়তে জুই লাগিল পূজা মণ্ডপত, মুহূর্ততে কাপুরে ঘেরা মণ্ডপ সানি ধরলে জুয়ে, খোয়াদা লাগিল ভক্তর মাজত, সপ্তমীর সন্ধ্যা হয়ে উঠিল ভয়ঙ্কর, জুইর মাজত আবদ্ধ হয়ে দুই মহিলা তিনি শিশুর মৃত্যু, আহত হল আন 64 গৰাকী। উত্তর প্রদেশের দুর্গাপূজার মণ্ডপত এই ভয়ঙ্কর ঘটনা। ভদোহী জেলার একটা পূজা মণ্ডপত আরতির সময়ত লাগিল জুই, অগ্নিকাণ্ডত আহত সকলের 33 গৰাকীর অবস্থা গুরুতর, এই সকলের সরহ সংখ্যকে শিশু আর মহিলা। নিশা আরতির সময়ত বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে জুই লাগে পূজা মণ্ডপত। এই দুর্ঘটনাটির সময়ত মণ্ডপত আছিল প্রায় 300 লোক। দুর্ঘটনাক লৈ দুঃখ প্রকাশ করেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্লাস।